বরেন্দ্র সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মরিয়ম সাথী সংবাদের শুরুতেই শিরোনাম রাজশাহীতে চুরি যাওয়া বারোটি ট্রাক ও একটি প্রাইভেট কার সহ ছয় জন আটক অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন অবৈধ অস্ত্র সংরক্ষণের দায়ে নাটোরে এক ব্যক্তি সতেরো বছর কারাদণ্ড রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অপসারণ দাবিতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে চুরি যাওয়া ট্রাক সূত্র ধরে চুরি যায় বারোটি ট্র্যাক ও একটি প্রাইভেট কার সহ আন্তজেলা চোর সদস্যের মূল হতা কুখ্যাত মনীষ তার পাঁচ সহযোগীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে রাজশাহী জেলা পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম বলেন যে গত ছয় জুন গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি হাট এলাকা থেকে একটি ট্রাক চুরি হয় এর প্রেক্ষিতে গোদাগাড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ সুপারের তদন্ত ভার জেলা গোয়েন্দা শাখাকে প্রদান করেন তারা তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে রাজাবাড়ির বাস টার্মিনাল এলাকা থেকে চালক মোহাম্মদ আহাদ আলী শেখকে চুরি যাওয়া ট্রাক সহ আটক করেন পরে জিজ্ঞাসাবাদের চালক সব কিছু স্বীকার করে নাই যে কিভাবে তাদের সিন্ডিকেট ট্রাক চুরি করে ও বিআরটি এর কিছু অসাধু কর্মচারীদের সহায়তায় নতুন কাগজপত্র তৈরি করে নাম্বার প্লেট ও রং পরিবর্তন করে বিক্রি করেন এটা হলো একটা ট্রাক চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ছয় ছয় দু হাজার আঠারো তারিখে একটা ট্রাক চুরির ঘটনা ঘটে এই ঘটনা অনুসন্ধান করতে গিয়ে ট্রাক উদ্ধার হওয়ার পরে আমরা একটা বিশাল চক্রের সন্ধান পাই এই চক্রের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এবং চক্রকে গ্রেপ্তার করতে গিয়ে মনির নামে চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী পাঁচটা ট্রাক উদ্ধার করা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে এর পরিপ্রেক্ষিতে আমরা এই কার্যক্রমকে অব্যাহত রাখি আমরা জানতে পারি দুজন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে তারা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিকে তারা এই ট্রাকগুলি চুরি করে বিক্রি করেছে তো এরই ধারাবাহিকতায় আমরা গত গতকালকে গিয়াস নামে মনিরের যে সেকেন্ড ইন কমান্ড যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী যে এই কার্যক্রমটা মনিরের সঙ্গে চালিয়ে আসতেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে তার তথ্য সাতটি ট্রাক উদ্ধার করা হয়েছে এবং একটি প্রাইভেট কারকে কার উদ্ধার করা হয়েছে আপনারা জানেন যে ইতিপূর্বেও আমরা বলেছিলাম যে এটা একটা বড়ো ট্রাক চুরির চক্র এরা এই ট্রাক চুরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসতেছে তো এই কাজটা ওরা দীর্ঘদিন থেকে করে আসতেছিল এদেরকে ওই রকমভাবে ধরার সম্ভব হচ্ছিল না প্রথম মনির ধরার পর থেকেই এই রহস্য উদ্ঘাটন হতে হতে এ পর্যন্ত বারোটি উদ্ধার হয়েছে একটি প্রাইভেট কার সহ এবং এই চক্রের দুজন মূল ব্যক্তি মনির এবং গিয়াস এই দুজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে আমরা তাদের তাদের কাছে কিছু তথ্য পেয়েছি যে বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা বা কর্মচারী হয়তো এর সঙ্গে যুক্ত আছে তো আমরা তাদের ভাষ্যগুলি যাচাই বাছাই করে দেখছি যদি এই ধরনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় বিআরটিএর কেউ যদি সম্পৃক্ত তাদের বাসম তো থেকেই থাকে তাহলে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ও রাজশাহী কলেজের সহযোগিতায় কলেজে ট্রাফিক আইন সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ক একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এমপি পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহম্মদ হবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি মোহাম্মদ আমির জাফর প্রশাসন ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ অডিটোরিয়ামে শেষ হয় র্যালি শেষে আলোচনায় অংশ নেন প্রধান অতিথি রাজশাহী কলেজের শিক্ষকবৃন্দ সহ আট শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন আলোচনা সভার শুরুতে ট্রাফিক সচেতনতা সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় পুলিশ কমিশনার তার বক্তব্যে ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশের উন্নয়নের ধারক ও বাহক হিসেবে অভিহিত করেন দেশে চলমান উন্নয়নকে ত্বরান্বিত করতে ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন সংস্কৃতি চর্চা ক্রীড়া চর্চা উপস্থিত বক্তৃতা চর্চা জ্ঞান চর্চা ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তরুণদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটানোর কথা বলেন সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার সকলকে সতর্ক থাকতে বলেন অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নৈতিকতা সামাজিক ও পারিবারিক মূল্যবোধ বৃদ্ধি বিষয়ে পরামর্শ প্রদান করেন আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম এছাড়া রাজশাহী কলেজের অধ্যক্ষ ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে উপস্থিত ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান আমাদের যেটা হলো যে আমাদের নেট এটা এক ধরনের পড়ালেখা করতেছে দেখো তার মধ্যে সারাক্ষণ আমরা কিন্তু তোমরাও করো আমরাও করি সবাই করি এই এডিকশনটা এই এডিকশনের মাধ্যমে কিন্তু একজন আরেকজনকে প্রভাবিত করে ফেলে চট্টগ্রামে বেশ কিছু ছেলে ক্যান পেয়েছি যারা এই নেটের মাধ্যমে কাল মাধ্যমে প্রভাবিত হয়ে তারা টেরারিস্ট অ্যাক্টিভিটিস দিয়ে চলে যাচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে যে এখন জিহাদ করতে হবে তোমরা নেমে যাও এই জিহাদ করলে ব্যস্ত না করলে নাই এবং তারা দুনিয়াধারী শেষ করে দিয়ে সবাই ওই মরে যেতে চাচ্ছে মরে যেতে চাচ্ছে এই মরে যেতে চাওয়ার কিন্তু একটা গেমও কিন্তু একটা আছে কি ব্লুহিল বাদ হ্যাঁ ব্লু এই গেমের মাধ্যমে দেখো তোমাদেরকে বলে এটা করো সেটা করো এই করতে করতে তোমাদের আত্মহত্যার দিকে করতেছে তাহলে যেটা হলো যে তুমি কোনটা বেশি নেবা কোনটা বেশি নেবা তোমরা এই যে আত্মহত্যার দিকে বেছে নেয় এটা ব্লু হুইল এটার মাধ্যমে দেখো টেরোরিস্ট টেরোরটিস এই ধরনের একটা বিষয় এই যে এইভাবে তারা এইভাবে তোমাকে বুদ্ধি দিচ্ছে এটা করো সেটা করো তাতে তুমি গুলি করে মেরে ফেলো তাহলে তুমি ব্যস্ত যাবা তখন কিন্তু তুমি কি উদ্ভুত হয়ে যাচ্ছে অনেকটা হয়ে যাচ্ছে যে তোমরা ওই যে এলিয়েন দেখো না রোবটিক এলিয়েন মানে তোমাকে বুদ্ধিটাকে তাকা তারা নিয়ে যাচ্ছে তো এই ধরনের বিষয়গুলিতে যাতে তোমরা না পড়ে যাও তার জন্য যেটা হলো আমাদের সামাজিক এবং পারিবারিক যে বিষয়টা আছে এটাকে আরও জিরো করা দরকার তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে কোটা বাতিল আন্দোলনকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা বাতিলের প্রজ্ঞাপন সহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা অপরদিকে কমিটির সুপারিশকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তারা অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে দিয়ে দাও মিথ্যা মামলা প্রত্যাহার করো করতে হবে করে দাও হামলাকারীদের বিচার করতে হবে করতে হবে বঙ্গবন্ধুর বাংলার বৈষম্যের ঠাই নেই মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না সহ নানা স্লোগান দেন প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশকে স্বাগত জানিয়ে প্রজ্ঞাপন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আমরা বলতে চাই আজকে স্পষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রী করজোরে অনুরোধ করব আপনাকে কোনো প্রস্তাবনা নয় আপনার সন্তানেরা প্রজ্ঞাপন নিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে চায় তারাও চায় জাতির জনকের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অংশীদারিত্ব এবং তাদের অবদান রাখতে এবং আমাদের দ্বিতীয় এবং অন্যতম যে দাবিটি সেটি হচ্ছে যে আপনারা জানেন দেশের বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের নামে যে মামলা দেয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো আপনাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিন তৃতীয়ত আমাদের তিন নম্বর দাবি হচ্ছে যে আমাদের নিরাপত্তা দেয়াসহ আমাদের উপরে যারা হামলা করেছে আমি সরাসরি দোষী বলতে চাই না মিডিয়ার কাছে অনেক প্রমাণ আছে আপনারা তদন্ত করুন যদি তারা প্রকৃতপক্ষেই দোষী হয় তাহলে তাদের শাস্তি নিশ্চিত করুন কারণ আমরা বিশ্বাস করি আপনি জাতির জনকের কন্যা জাতির জনককে যখন হত্যা করতে এসেছিল তখন তিনি প্রাণ ভরে এবং দীর্ঘ দীর্ঘশ্বাস নিয়ে এবং কনফিডেন্সের সাথে বলেছিল আমি তোমাদেরই লোক আপনি তারই কন্যা আমরা বিশ্বাস করি এই কোটা সংস্কার সহ হামলাকারীদের বিচার একমাত্র আপনার মাধ্যমেই সম্ভব এই জন্য আমরা অনতি বিলম্বে কোটা সংস্কারের প্রজ্ঞাপন চাই হামলাকারীদের শাস্তি নিশ্চিত চাই এবং সেই সাথে আমাদের ভাইদের নামে যে মামলা আছে সে মামলা প্রত্যাহার চাই এবং সেই সাথে আমাদের আন্দোলনকারীরা আমরা কেউ দেশদ্রোহী নই আপনার আমরা এই বাংলাদেশের এই নাগরিক আমরা চাই জাতির জনকের সোনার বাংলা করতে আমাদের অবদান রাখতে তাই শুধু ক্যাম্পাস নয় সবখানে আমাদের নির্বিঘ্নে চলাচলের জন্য যা ব্যবস্থা করা করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রশাসনকে তা অনুরোধ জানাবো অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের দায়ে নাটোরের আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির সতেরো বছরের কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান এ আদেশ দেন দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিংরা উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরি গ্রামের মৃত খোরশিদ মিয়ার ছেলে নাটোর জর্জ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান গোপন সংবাদের ভিত্তিতে দু সালের চব্বিশে অক্টোবর রাতে আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায় র্যাব পাঁচের একটি দল এ সময় আব্দুর রাজ্জাকের শয়ন ঘরে তল্লাশিকালে ঘরের একটি স্টিলের বাক্সের ভেতর থেকে একটি সাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও আব্দুর রাজ্জাককে আটক করা হয় পরে আটককৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণের অভিযোগে অস্ত্র আইন মামলায় দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয় রাছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদের দুর্নীতি তদন্ত রিপোর্ট প্রকাশ হয় অবিলম্বে অপসারণ দাবিতে মানববন্ধন করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ মঙ্গলবার এগারোটার সময় সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকুশের সাবেক ভিপি ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক রাগিব আহসান মুন্না রাছাহী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আসলামুদ্দ দৌলা জাতীয় পার্টির রাছাহী মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু মানববন্ধনে বক্তাগণ বলেন অবিলম্বে দুর্নীতিবাজ বোর্ড চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ঝাঁটা মিছিল নিয়ে শিক্ষা বোর্ড ঘেরাও হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়